হচ্ছে গিয়ারবক্স, এই বাল্কহেড জাহাজে সেট আপ করেছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে ইঞ্জিন, একটি 8 সিলিন্ডারের ইঞ্জিন লাগানো হয়েছে। পুরো ভিডিওতে পুরো ইঞ্জিনটা দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি নতুন বাল্কহেডের রিভিউ নিয়ে। তো আজকে আমরা এই বাল্কহেডটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখন উপরে যাই, দেখি আরও কাজ টাজ বাকি আছে কিনা, সবই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা আপনাদেরকে শুরুতেই নিচের দিকটা একটু দেখাই, এই বাল্কহেডটি, যে বাল্কহেডটি একেবারে তৈরি করা হয়েছে নতুন। আর এই বাল্কহেডটি হচ্ছে 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বাল্কহেড। আমরা পিছন দিকে আসলাম এর জন্য, আপনাদেরকে আগে পিছন দিকটা দেখাই। এটা হচ্ছে প্রপোলারের দিকটা, একটি চার পাতার একটি প্রপোলার লাগানো হয়েছে এই বাল্কহেডটিতে। এই হচ্ছে প্রপোলার, চারটি পাতার একটি প্রপোলার লাগানো হয়েছে, এই যে দেখেন। আর এটার যে খরচ তাও আমি জানাই দিছি, এখন উপরে যাই আস্তে আস্তে দেখাই আর আপনাদেরকে আমরা জানাই কত টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে বাল্কহেডের উপরে দিকটা সুন্দর রং করা হইতেছে, হচ্ছে হলুদ কালার, সাইডে একটা পেস্ট কালার বা সবুজ কালার রং করেন সেটা দেওয়া হইতেছে। এই দিকে হচ্ছে গাঢ় সবুজ কালার, এখনো রঙের কাজ চলতেছে। এই যে দেখেন, এই হচ্ছে সামনের দিক, ওদিকে যাওয়া যাইব না। আর এই হচ্ছে হ্যাস, এটা হচ্ছে 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বাল্কহেড। আর এটা বানাতে মানে টোটাল একেবারে প্লেট সহ আপাতত ঢগ অবস্থা থাকায় 1,30,00,000 মতো খরচ হয়েছে আপাতত। আর এখনও নামানে খরচ আছে আবার আলাদা। এই হচ্ছে হ্যাচ, আর ওইদিকে কাজ চলতেছে। আমি এই বাল্কহেডটির ভিতরে আসলাম, আর এইটা হইতেছে পিছন দিক, এই দিকটা হচ্ছে পিছন দিক। এটা হচ্ছে কেবিন সেট, এখানে থাকে যারা আর কি বাল্কহেড পরিচালনা করে। তার পাশাপাশি আরও কিছু দেখাই, অনেকে হয়তো জানতে চান যে বাল্কহেডে যারা থাকে তাদের অভিজ্ঞতা কী, বা যারা ডগিয়াতে কাজ করে। একটু বাইরে দিকে আসেন, এই গানটা একটু বন্ধ করেন, গানটা একটু বন্ধ করেন, একটু কপিরে দেব। তো এই যে ভাই, আপনি তো ডগে কি এই যে বাল্কহেডে রং করতেছেন না, তো আপনাদের কাজটা কীভাবে করেন আপনারা? এই যে সামনে তারা দেখলেন, এখানে আরেকজন আছে, তো তারা এই যে দেখেন ভিতরে অনেক গরম তো ভাই না, অনেক গরম হবে তো, বিকাল গরম বোঝা যায় না। ও আচ্ছা ঠিক আছে, তো একটু ইঞ্জিনটা তো টাইকে রাখা হয়েছে, ইঞ্জিনটা তো টাইকে রাখা হয়েছে। আচ্ছা, আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই আপনাদের। এখন চলে আসলাম হচ্ছে ইঞ্জিন রুমে, আর এক ভাইয়ের, আব্দুল কাদির ভাইয়ের একটু সাক্ষাৎ নিলাম। তো অনেকেই দেখতে চান যে আসলে সাক্ষাৎতে যারা কাজ করে তাদের একটু অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতার বিষয়। এখানে একটি ডায়নামো লাগানো আছে যেটা দিয়ে আর কি ব্যাটারি চার্জ হয়। আর এখানে একটি স্যালো মেশিন দেখতেছেন, এটা হইতেছে পাম্প, মানে ওই যে বালুর ভিতরে যে পানিগুলো থাকে এটা বের করার জন্য এই পাম্পটা ব্যবহার করা হয়। আর এখান থেকে সম্ভবত এটাকে আর কি বেল্টের মাধ্যমে পরিচালনা করা হবে বা চালানো হবে, যেই ডায়নামোটা দেখতেছেন। আর এদিকে হচ্ছে আর অনেক পাম্পটাম থাকে, তবে বাল্কহেডের ইঞ্জিন রুম কিন্তু অনেকটা খালি থাকে, শিপেরটা যেমন একটু বেশি ভরা থাকে বাল্কহেডেরটা খালি থাকে। এটা হইতেছে ব্যাটারি রাখার জায়গা এখানে, আর এখানে হচ্ছে আরেকটি পাম্প, ইঞ্জিনটা ঢেকে রাখা আছে। আমি একটু দেখাই আপনাদের, পারমিশন নিয়ে নিছি, তবে যেভাবে ওইভাবে রাখতে ব্যাপার। এই হচ্ছে একটা 8 সিলিন্ডারের হিনু ব্র্যান্ডের ইঞ্জিন, আর এটা হচ্ছে ডাবল সাইলেন্সার। এই পাশে একটা সাইলেন্সার আছে, ওই পাশে একটা এক্সস্টর, মানে দুইটা এক্সস্টর একদিক দিয়ে বের হয়েছে। আর এই হচ্ছে ইঞ্জিন। আমি যদি নিচের দিক থেকে দেখাই, এখানে দেখেন বেল্টের মাধ্যমে পাম্পের সাথে কানেক্ট করা হয়েছে। এই পাশেও একটা পাম্প আছে, একটা দিয়ে হয়তো ইঞ্জিনে পানি দেওয়া হয়। আর উপরের দিকটা যদি দেখাই, এই হচ্ছে 8 সিলিন্ডারের হিনু ব্র্যান্ডের একটা ইঞ্জিন। এই যে দেখেন, এই পাশে ওই পাশে একই প্রায় সিম। এই হচ্ছে সাইড থেকে যদি দেখে, এখানে মডেলটি দেওয়া থাকে, এটা হচ্ছে B8 206F1, এই যে 8 সিলিন্ডার, এই যে হিনু ব্র্যান্ড।
এগুলো মূলত সম্ভবত শিপে লাগানো থাকে যতটুকু আমি জানতে পারছি। আর এটা হচ্ছে গিয়ার বক্স, যেটা দিয়ে আর কি কন্ট্রোল করা হয়, সামনে পিছিয়ে নেওয়া হয়, প্রপুলারটাকে কন্ট্রোল করা হয়। তো এই তো ইঞ্জিন রুম, আর এই যে দেখেন পুরোপুরি লাইন দেওয়া আছে। তো এই হচ্ছে বাল্কহেডের ইঞ্জিন, তো দেখালাম। এখন আমরা চলে যাই উপরে দিকে, উপরে আর দেখি কী কী দেখাতে পারি। যেভাবে এখন রাখতে হইব আবার, যেহেতু তাদেরটা ঢাকা ছিল আমি ঢেকে রাখলাম। তো যাই এখন উপরে, যাই উপরের দিকটা দেখাই আরও কী কী আছে উপরে। নিচের দিকটা দেখালাম, এখন ঠিক উপরের দিকে চলে আসলাম। আর উপরের দিক যদি দেখাই, এটা হচ্ছে একটা স্টাডিং, যেটা দেখতেছেন লম্বা ডান্ডার মতো স্টাডিং। আর এখানে হচ্ছে তাদের সেট আপ করা থাকে, হর্ন থাকে, প্লাস সার্চ লাইট, সুইচ, দুই পাশে সিগন্যাল লাইট আছে। এখানে একটা বসার চেয়ার সিস্টেম করা আছে, এদিকেও সিগন্যাল লাইট। আর এই যে দেখেন তাদের খাবার টাইম। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে পুরো বাল্কহেড, 14,000 ফুট ভালোর দারুণ ক্ষমতা একটা বাল্কহেড। 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে এই বাল্কহেডটিতে। তো আমি যতটা পারলাম আপনাদেরকে কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। এই দিকে দুইটা দেওয়ার কারণ হইতেছে যাতে ব্যালেন্সটা বেশি না কাটে, এই জন্য। আর পিছনে হচ্ছে তাদের সেফটি ট্যাঙ্কি, এই যে এটা পিছনে হচ্ছে সেফটি ট্যাঙ্কি। আজকে আমি আপনাদেরকে একটি 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেডের ভিডিও দিলাম, আর ভিডিওতে আপনাদেরকে জানাইলাম এই বাল্কহেডটি কত টাকা খরচ হয়েছে। তো যারা পছন্দ করেন বা বাল্কহেড দেখতে চান, তাদের জন্য এই বাল্কহেডটি দেখতে পারেন। এটা হচ্ছে 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে টোটাল, 14,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই, আল্লাহ হাফেজ।